এই প্রথম নিজ দেশের সমর্থকদের কাছ থেকেই দোয়াধ্বনি শুনলেন বাংলাদেশের একজন অধিনায়ক। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটি এমন এক ঘটনা যা এর আগে আর কখনোই ঘটেনি। এমন আরো অনেক প্রথম ঘটনার সাক্ষী হয়ে থাকা 2023 বিশ্বকাপ আসর বাংলাদেশ ক্রিকেটের জন্যই এক কালো অধ্যায় হয়ে থাকবে যদি বাকি ম্যাচগুলোতে বলার মতো কোনো কিছু না করে দেখায় বাংলাদেশ। বিশ্বকাপ চলা অবস্থাতেই সাকিবের দলকে ফেলে একা একা দেশে ফিরে আসা নিয়ে যে বিতর্কের শুরু তার শেষটা হয়েছে মিরপুর থেকে তার ভুয়া ভুয়া দূরধ্বনিতে বিদায়ে। এমনটা নিশ্চয়ই কল্পনাতেও কোনোদিন ভাবেননি বাংলাদেশের জান বাংলাদেশের প্রাণ নামে দর্শকদের ভালোবাসায় সিক্ত সাকিব আল হাসান। সেই 1999 সাল থেকেই বিশ্বকাপে খেলছে বাংলাদেশ। বড় আসরের আগে গুরুত্বপূর্ণ কোন ক্রিকেটারের দল থেকে বাদ পড়ার ঘটনায় একরকম অভ্যস্ত বাঙালি, কিন্তু এবার তামিম ইকবালের মতো ক্রিকেটারের বাদ পড়ার ঘটনা একেবারেই মেনে নিতে পারেনি টাইগার সমর্থকরা। তার উপরে ঠিক ওই সময়েই একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিমকে নিয়ে নানান কথা বলা সাকিবের উপরেই ক্ষোভটা জমেছিল ভক্তদের মনে। বিশ্বকাপে দুর্বল আফগানিস্তান ছাড়া 5 ম্যাচে আর কাউকেই হারাতে পারেনি বাংলাদেশ, এমনকি সামান্য প্রতিদ্বন্দ্বিতাও দেখাতে পারেনি লিটন শান্ত মিরাজরা। বড় বড় কথা বলা এসব ক্রিকেটাররা আগে থেকেই পারফরমেন্সের অভাবে ভুগছিলেন, কিন্তু তাদেরকে পুঁজি করে ভালো খেলার আশ্বাস দিয়ে দলের সিনিয়রদের বাদ দেওয়ার চেষ্টাকে মোটেও ভালোভাবে নেয়নি এদেশের দর্শক। বিশ্বকাপের এমন ভরাডুবি পারফরমেন্স সহ দলের ভেতর বাইরের সব অনিয়ম ও বিতর্কের জন্য কোচ হাথুরু সিংয়ে এবং ক্যাপ্টেন সাকিব আল হাসানকেই মূলত দায়ী করছেন ভক্তরা। দল ভারতে ম্যাচ খেলার সময়েই সোশ্যাল মিডিয়া জুড়ে সমর্থকদের সমালোচনা দেখা গেছে। একের পর এক ম্যাচ হারে যে রাগ ক্ষোভ হতাশা জমা হয়েছে ভক্তদের মনে, সাকিবকে দুয়ো দেওয়ার মধ্য দিয়েই মূলত সেটারই বহিঃপ্রকাশ ঘটেছে। সাকিবকে মিরপুরের মাঠে দুয়ো দিয়ে দর্শক বুঝিয়ে দিয়েছে খারাপ খেললেও সমর্থন দেওয়ার দিন আসলে শেষ। মাঠের খেলায় পারফর্ম করতে না পারলে সামনে এমন ঘটনা দেখতে হতে পারে নিয়মিতই। দর্শকরা ব্যক্তি সাকিবকে দুয়োধ্বনি দিলেও তা যে আসলে দেশের ক্রিকেটকেই আহত করেছে তা কি শেষ পর্যন্ত বুঝবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? হয়তো না। তা না হলে বাংলাদেশ ক্রিকেটের এমন দুর্দিনেও কিভাবে মুখে কুলু পেটে বসে আছে অভিভাবক সংস্থা বিসিবি? দেশে নিজের প্রয়োজনীয় অনুশীলন শেষে দলের সাথে যোগ দিতে সাকিব ফিরে এসেছেন কলকাতায়, কিন্তু সাকিবের সাথে বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরমেন্সও যদি ফিরে না আসে তাহলে শেষ পর্যন্ত কি জবাব দেবে বিসিবি, সাকিব আল হাসান অথবা কোচ চন্ডিকা হাথুরুসিংহে?